এইচএসসি পরীক্ষায় কোনো প্রকার ব্যত্যয় ঘটলে কিংবা কোনো অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দুপুরে চাঁদপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আসন্ন এইচএসসি পরীক্ষায় সারা দেশে প্রতিটি ক্ষেত্রে যেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা অনুষ্ঠানটা করতে পারি, যেন এই পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারি, আমি সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। যদি কোনো শিক্ষকের কোথাও কোনো সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।